নমস্কার, ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি ফিরদৌস। গাজার যুদ্ধ পরিস্থিতির মধ্যে আবারও হামলা চালালো ইসরায়েলি সেনা। এবার লক্ষ্য হলো ওয়েস্ট ব্যাংকের তুলকারেম শরণার্থী শিবির। এই হামলায় অন্তত 18 জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। চলমান গাজার সংঘর্ষের কারণে বহু প্যালেস্টাইনি এখানে আশ্রয় নিয়েছিলেন, এমনই তথ্য প্রকাশ করেছে ওয়েস্ট ব্যাংকের স্বশাসিত কর্তৃপক্ষ। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাদের গোয়েন্দা সংস্থা শিনবেটের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে বৃহস্পতিবার গভীর রাতে ওই বিমান হামলা চালানো হয়। তাদের দাবি, ওই অঞ্চলে প্যালেস্টাইনি জঙ্গিদের গতিবিধির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য ছিল। গাজার তীরবর্তী এলাকা হামাসের দখলে থাকলেও ওয়েস্ট ব্যাংক অঞ্চলটি প্যালেস্টাইন মুক্তি আন্দোলনের প্রতিষ্ঠাতা প্রয়াত ইয়াসের আরাফাতের গড়া সংগঠন ফাতার নেতৃত্বাধীন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলওর নিয়ন্ত্রণে। এখানে রাষ্ট্রপুঞ্জের স্বীকৃতি স্বশাসিত প্যালেস্টাইন কর্তৃপক্ষ প্রশাসন পরিচালনা করে। এদিকে ইসরায়েল সেনা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক জনমত উপেক্ষা করে ওয়েস্ট ব্যাংকের একাংশ দখল করে রেখেছে। 2007 সালে ফাতার বাহিনীকে উৎখাত করার পর হামাস গাজা অঞ্চল দখল করে এবং তখন থেকে দুই প্যালেস্টাইনি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছিল। তবে গাজার যুদ্ধ পরিস্থিতি ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্যালেস্টিনীয় আন্দোলনকে নতুনভাবে ঐক্যবদ্ধ করেছে। জুলাই মাসে বেজিংয়ে অনুষ্ঠিত তিন দিনের আলোচনায় প্যালেস্টাইনি গোষ্ঠী ফাতা এবং হামাসের মধ্যে একটি প্রশাসনিক ঐক্য গড়ে তোলার সমঝোতা সই করা হয়। এর পরপরই জঙ্গি দমনের নামে ওয়েস্ট ব্যাংকে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইসরায়েল, যা প্যালেস্টাইনি জনগণের মধ্যে নতুন একটি উদ্বেগের সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিক সমাজের কাছে এই সংকটের সমাধান চাইতে নতুন করে চাপ সৃষ্টি হতে পারে। চোখ রাখুন ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা বলে।